আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পুশরাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি একটি কোরিয়ান স্ট্রিট ফুড করে দেখাবো, যেটা কিনা কোরিয়াতে খুবই জনপ্রিয় আর খুবই ফেমাস। আমরা কিন্তু সবসময় বেসিক নর্মাল কাপকেকগুলো খেয়ে থাকি, তবে আজকে আমি একটি কাপকেক করে দেখাবো যেটার মধ্যে একটা ডিম পাবেন। শুনতে কত অদ্ভুত, তাই না? কিন্তু এটা খেতে খুবই মজা আর করতেও খুব সহজ। তো চলুন দেখে নিই এটা কিভাবে করতে হয়। আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি, আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এক কাপ ময়দা, 2 টেবিল স্পুন লেবুর রস, 1 টিস্পুন বেকিং পাউডার এই কাপ কেকসগুলোকে ফ্লাফি করার জন্য, 1/2 টিস্পুন বেকিং সোডা কেকগুলোকে ময়েশ্চারাইজ করার জন্য, 1 টিস্পুন চিনি লবণটা পরিমাণ মতো, 1টা ডিম আমি ভেঙে নিয়েছি, 1 টেবিল স্পুন রান্নার তেল। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন, ডিপেন্ড করে আপনি কয়টা বানাতে চান। দেন আমি এখানে গ্রেটেড মোজারেলা চিজ নিয়েছি আর হচ্ছে গ্রিন অনিয়ন্স আমি কুচি করে কেটে নিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আমি ব্যাপারটা পরে বলবো কেন অপশনাল। আর হচ্ছে আমি বেকিং মোল্ড নিয়েছি কাপকেকের শেপে। তো আমি প্রথমেই লেবুটা, মানে লেবুর রস আমি দুধের সাথে মিশিয়ে নিব। তারপর আমি একটা বাটি নিব যেখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস মেশাবো। তো ওই বাটির মধ্যে আমি ময়দা, চিনি, লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা এই সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর রান্নার তেল, আপনারা এখানে চাইলে বাটার ইউজ করতে পারেন, বাট আমি বলবো রান্নার তেলটা ব্যবহার করলেই ভালো। তারপর যে 1টা ডিম আমি ভেঙে রেখেছিলাম সেটা দিব, আর হচ্ছে দুধ আর লেবুর রস যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এইটাকে ভালো করে মিশিয়ে নিব আনটিল এইটা একটা ব্যাটার হয়ে তৈরি হয়। যখন ব্যাটারটা এরকম হয়ে যাবে দ্যাটস মিন ব্যাটারটা তৈরি। তো এখন আমি প্রত্যেকটা কাপ কেকে যে মোল্ডগুলো সেখানে আমি 1 টেবিল স্পুন করে ওই ব্যাটারগুলো দিব, এর বেশি দিতে যাবেন না। তো যখন সম্পূর্ণ সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি একটি ডিম নিয়ে ভেঙে একটা এই মোল্ডের উপরে ওটা ভেঙে দিব। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। যেহেতু আমি এখানে 5টা মোল্ড দেখাচ্ছি আর আমার কাছে 4টা ডিম, আমি 4টার মধ্যেই ডিম দিয়েছি আর 1টা আমি বানাবো উইথাউট ডিম। তো যখন ডিম দেওয়া হয়ে যাবে তখন আমি আবার 1 টেবিল স্পুন ব্যাটারটা নিয়ে ওই ডিমের উপরে এভাবে দিয়ে দিব। আর যে আরেকটা রয়ে গেল যেটা ডিম ছাড়া, সেটাকে আমি ব্যাটারটা দিয়ে ফিল আপ করে নিব আর কি। আর আগে থেকে আমি যে মোজারেলা চিজ আর গ্রিন অনিয়ন্সের কথা বলেছিলাম, এটা হচ্ছে এক্সট্রা ফ্লেভারের জন্য, জাস্ট যাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো লাগে তারা একটু দিয়ে ট্রাই করতে পারেন। আমি সবগুলোতে দিব না, জাস্ট 2টার মধ্যে দিয়ে দিব। দেন আমি একটি গোল বেকিং মোল নিয়েছি, সেখানে আমি ছোট ছোট কাপ কেকগুলো সাজিয়ে দিব। আর আমি আগে থেকেই ওভেন প্রিহিট করে রেখেছি 350 ডিগ্রিজ, মানে 180 সেলসিয়াস ডিগ্রিতে আমি দিয়ে 25 থেকে 30 মিনিট এটাকে আমি বেক করে নিব। 25 থেকে 30 মিনিট পর ওভেন থেকে বের করে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে তারপরে মোলগুলো থেকে বের করে নিব। গরম অবস্থায় যদি বের করতে যান তাহলে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি চেষ্টা করেছি রেসিপিটা ইজি ওয়েতে এক্সপ্লেন করার জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লাগলো, কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে ফলো করতে পারেন অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, অল আর বুশরাস কুকিং বল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।